দম বন্ধ হয়ে যাওয়া নিয়ে দলত্যাগী তৃণমূল কংগ্রেস নেতাদের ব্যারাকপুর থেকে আক্রমণ করলেন চন্ডিমা ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রী ইদানিংকালে দল ছেড়েছেন। তারা প্রত্যেকেই দল ছাড়ার কারণ হিসাবে বলতে গিয়ে বলেছেন দলে তাদের দম বন্ধ হয়ে যাচ্ছে। তাদের এই বক্তব্যকে হাতিয়ার করেই এবার ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেই সমস্ত দলত্যাগী নেতা নেত্রীদের আক্রমণ করলেন চন্ডিমা ভট্টাচার্য। তিনি এদিন কর্মীদেরকে এই দলের আসল সম্পদ বলেও সংবাদ মাধ্যমের সামনে জানান। উঁচু করে বাঁচতে চান, সবাই মাথা উঁচু করেই বাঁচছেন, এখানে বেঁচে ছিলেন বলেই তাই তো। এখন হঠাৎ কিসে ওনার দম বন্ধ হলো জানি না, আমি তো বলছি তো এয়ার কন্ডিশনে যারা থাকে তারা ঘরের দরজা বন্ধ করে জানলা বন্ধ করে থাকে, যেই মাত্র ওই যন্ত্রটা খারাপ হয় তখন দম বন্ধ লাগে, কিন্তু বাংলার মানুষ তারা খোলামেলা হাওয়ায় থাকে, সুস্থ নিঃশ্বাস নিয়ে থাকে, তাদের কোনো দিন দম বন্ধ থাকে না, তাদের দম থাকে। সেই দমেতেই এবারে আবার তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রধান হবে। দীনেশ ত্রিবেদীকে তো রাজ্যসভার সাংসদ করা হয়েছিল ব্যারাকপুর থেকে হারায়, পড়ে কি কোনো প্রলোভনে বাড়িয়ে তিনি গেলেন? নিশ্চয়ই কিছু একটা হয়েছে, কিছু একটা তো বটেই। হঠাৎ বাংলার মানুষের কথা তো এমনি এমনি হঠাৎ একদিন মনে পড়ে গেল, তাও আবার রাজ্যসভায় গিয়ে, সেটা তো মানে ঠিক গ্রহণযোগ্য নয় আর কি বাংলার মানুষের কাছে। ফলে দেখবে মানুষ আগামী দিন উনি কী কাজ করবেন, কোথায় কাজ করবেন, সেটা দেখবো আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দল থেকে যারা বেরিয়ে যেতে চান বেরিয়ে যেতে পারে, এটাই কি দলের আরও সুবিধা হবে? নিশ্চিতভাবে, কারণ যারা বেরিয়ে যেতে চান তারা যাবেন, এটা যার ইচ্ছে যা যেটা করবেন, কিন্তু আমরা জানি বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছে, এবং কর্মীরা কেউ দল থেকে বেরোয় না। এই আমার মতো নেতা টেতা কেউ হলে পারে সে হয়তো দল থেকে বেরোবার চেষ্টা করে, কর্মীরা কখনো বেরোয় না। আমরা কর্মীদের বলে বলিয়ান, যদি মনে করি আমি নেতা হয়ে গেলাম তাহলে ধিক্কার জানাই নিজেকে।